শনিবার ছিল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউর 51তম প্রতিষ্ঠা দিবস। দীর্ঘ লড়াই, সংগ্রাম ও আত্মত্যাগের 50 বছর পূর্ণ হয়েছে এদিন। করোনা আবহে এবার রাজ্যের বিভিন্ন স্থানে শারীরিক দূরত্ব মেনে সংক্ষিপ্ত কর্মসূচি সংঘটিত হয়েছে। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয়। সিআইটিইউ রাজ্য দপ্তরে সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি মানিক দে। পরে হল ঘরে শারীরিক দূরত্ব মেনে হয় হল সভা। বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। মানিক দে ছাড়াও বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির রাজ্য আহ্বিকা পাঞ্চালী ভট্টাচার্য। 51তম প্রতিষ্ঠা দিবসে সিআইটিইউর লড়াই, আন্দোলনের প্রেক্ষাপট এবং লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মানিক দে বলেন, শ্রমিক শ্রেণীর উপর শোষণ বঞ্চনার অবসান চায় সিআইটিইউ। শ্রেণী সংগ্রাম ছাড়া এ কাজ কখনো সম্ভব নয়। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো শ্রমিক শ্রেণী মুক্তি চায়, শোষণ বঞ্চনার অবসান চায়, এবং আমরা শ্রেণী সংগ্রামে বিশ্বাস করি। শ্রেণী সংগ্রাম ছাড়া এটা কখনো সম্ভব না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে শ্রম আইন সংশোধনের পদক্ষেপের কড়া সমালোচনা করে মানিক দে বলেন, শ্রমিকদের উপর এই চরম আক্রমণ বিজেপির স্বৈরাচারী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ঐক্য রক্ষার আহ্বান জানান তিনি। বিনিময়ে যে অধিকার তারা অর্জন করেছে, এই অধিকারগুলো কেড়ে নেওয়ার জন্য শ্রম আইনকে সংশোধন করে চরম আক্রমণের দিকে তারা চলে যাচ্ছে। এটাকে স্বৈরাচারী প্রবণতা বা ফ্যাসিস্ট সুলভ মনোভাবে দৃষ্টিভঙ্গি বা কর্মসূচি বহিঃপ্রকাশ। এটা একদিক দিয়ে কিন্তু তাদের দুর্বলতা, ওরা বুঝতে পারছে মানুষগুলোকে মিথ্যে কথা বলে উল্টা পাল্টা বুঝিয়ে এবং প্রলোভিত করে বেশিক্ষণ ধরে রাখা যায় না। মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে যখন তার ভুলটা বুঝতে পারে, মানুষ তখন ঐক্যের দিকে যায়। সেই ঐক্যটাকে দুর্বল করার জন্য তখন তারা সেই পথটা বেছে নেওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে বিভাজনের রাজনীতি আপনারা দেখছেন। হিন্দুত্ববাদের নামে সাম্প্রদায়িক শক্তি, বর্তমান যারা সরকারে আছেন আরএসএস, এরা এই সাম্প্রদায়িক শক্তি আজকে সামনে এসে আমাদের যে ব্যাপকত্ব ঐক্যের স্লোগান আমরা তুলেছি, সেই ঐক্যকে দুর্বল করে দেওয়ার জন্য সেখানে তারা চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।